মাসটা নভেম্বর হলেও শীতের আমেজ কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না, আর যে কারণে শীত প্রেমীদের মুখভার যথেষ্টই। তারা অপেক্ষায় করে আছেন কবে আসবে শীত, যদিও সকালবেলায় কিন্তু একটা হালকা ঠান্ডা আমেজ কিন্তু আজ থেকে উপভোগ করা যাচ্ছে। তাহলে বলা যেতেই পারে যে এবার হয়তো আশি আশি করে এসেই পড়বে শীত। সকাল থেকে শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে, ভোরবেলা হলেই কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট। আগামী 15 তারিখ থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমের, হাওয়া দাপট বাড়বে, ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি ও সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াস। মানে এবার কিন্তু শীত প্রেমীদের জন্য একটু হলেও খুশির খবর বলা যেতে পারে, তাই না? কারণ এতদিন ধরে তারা অপেক্ষা করছিলেন। মা দুর্গা কৈলাস পাড়ি দিলেই নাকি একটা শীতের আমেজ চলে আসে, এবছর তা একেবারেই উধাও ছিল। আর শীতের জামা কাপড় তো বের করা হচ্ছিলই না, তবে হাওয়া অফিস যা বলছে তাতে মনে হচ্ছে বেশ কয়েকদিনের মধ্যেই হয়তো শীতের জামা কাপড়টা এবার বের করতে হবে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ, আবহাওয়ার পরিবর্তন হবে, সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 20 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে শুষ্ক আবহাওয়া, আর এক্সেপ্ট উত্তরবঙ্গেতে কয়েকটা জেলাতে হয়তো এক আধ দিন, মেবি প্রথম দুদিন আপনার বিক্ষিপ্ত ভাবে এক দু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, তার সম্ভাবনা অনেক কম। আদারওয়াইজ কমপ্লিটলি ড্রাই হয়ে যাবে। এটা তো নভেম্বর মাস চলছে, শীত এখন আসেনি, তবে শীত আসবে, কারণ অলরেডি আপনার আমাদের পশ্চিমবঙ্গের হাওয়াটা এরকম যে উত্তরবঙ্গের জেলাগুলোতে, উত্তরবঙ্গ উত্তর জেলাতে আমরা মোটামুটি নর্থ ওয়েস্টার্লির মতো উইন্ড পাচ্ছি ওই ভ্যালি দিয়ে, তারপর ওটা ধরুন নর্দার্লি হয়ে নর্থ ইস্টার্লি হচ্ছে, তা আমাদের পশ্চিমবঙ্গের নর্দার্লি উইন্ড আসা অলরেডি শুরু হয়ে গেছে। এবারে কথা হচ্ছে আসা শুরু হলে তো সঙ্গে সঙ্গে কুলিংটা হবে না, না এতে তো একটু সময় লাগবে। তো আমরা যেটা আগে ফোরকাস্ট অলরেডি বলাই হয়েছে যে 15 তারিখ অনওয়ার্ডস, ইয়েস 15 তারিখ অনওয়ার্ডস, 15 তারিখ অনওয়ার্ডস আপনার টেম্পারেচারটা ফল করতে শুরু করবে। প্রথম করে মানে এই যে ধরুন আপনারা যেটা বলছেন যে 15 তারিখ থেকে টেম্পারেচার নামতে শুরু করবে, তার মধ্যে কি কোনো সিস্টেম আবার সম্ভাবনা রয়েছে? এই মুহূর্তে কিচ্ছু দেখছি না। দেখুন শীতটা নির্ভর করছে কে কিরম ফিল করে। এখন যদি আমেরিকা থেকে কোন লোককে আপনি নিয়ে আসেন, টেম্পারেচার যদি 12 ডিগ্রি, সে বলবে না শীত, সে বলবে প্রেজেন্ট ওয়েদার। আমি আমাদের ল্যাঙ্গুয়েজ যেটা সেটা হচ্ছে মিনিমাম টেম্পারেচার ফল করতে শুরু করবে। এখনো পর্যন্ত মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি আছে, 15 তারিখের পর থেকে মিনিমাম টেম্পারেচার স্বাভাবিকের থেকে কম হবে। দক্ষিণবঙ্গের আপডেট তো আপনাদেরকে দিয়ে দিলাম, তবে যারা পাহাড় প্রেমী রয়েছেন এর মধ্যে প্ল্যান করে ফেলেছেন উত্তরবঙ্গে যাওয়ার, তাদের জন্য কি হাওয়া অফিস জানাচ্ছে? উত্তরবঙ্গের ক্ষেত্রে মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও সেই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনার কথা বলছে হাওয়া অফিস। কিন্তু উত্তরবঙ্গে আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে সকালের দিকে 2-1 ঘন্টার জন্য কোথাও কোথাও কুয়াশা হতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাব আপনাদের। একটুখানি হয়তো হালকা মাঝারি একটা ফোরকাস দেওয়া হয়েছে, হ্যাঁ, তবে চান্স খুব মানে প্রবাবিলিটি অত বেশি নেই। ড্রাই ওয়েদার ধরে রাখুন, ড্রাই ওয়েদার, আর টেম্পারেচার উত্তরবঙ্গেরও আপনার আগামী 24 ঘন্টাতে তো কমার কোনো প্রশ্নই নেই, তারপর থেকে আপনার টেম্পারেচারটা ওই বললাম না 14 তারিখ অনওয়ার্ডস, আজকে তো 12 তারিখ হলো, কালকেও কিছু হয়নি, 14 তারিখ অন থেকে, হ্যাঁ, মানে গোটা পশ্চিমবঙ্গেই আর কি, দক্ষিণবঙ্গ পুরো ন্যূনতম যে তাপমাত্রা না স্বাভাবিকের থেকে বেশি আছে।
অ্যাকচুয়ালি ন্যূনতম তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে যতটা না বেশি, যতটা বেশি ম্যাক্সিমামটা যতটা না বেশি আছে, মিনিমামটা তার থেকে বেশি বেশি আছে, বুঝলে? অ্যাকচুয়ালি এই যে স্বাভাবিকের থেকে বেশি, এবারে কারো কথা হচ্ছে আপনারা জিজ্ঞেস করতেন কেন এরকম হচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি হচ্ছে যে এখন আমাদের গোটা পশ্চিমবঙ্গ একটা মস্ত বড় অ্যান্টি সাইক্লোনের খপ্পরে পড়ে গেছে। এবার যখনই কোনো জায়গায় অ্যান্টি সাইক্লোনের খপ্পরে পড়ে যায়, তখন ওই জায়গাতে দুটি জিনিস হয় ভাই। একটা হচ্ছে কি, ওই জায়গার উপরে আকাশ পরিষ্কার থাকে, আর একটা জিনিস হয় কি বলুন তো দেখি, ওই জায়গাতে আপনার হাওয়া উপর থেকে নিচে পড়ে সিঙ্কিং মোশনের জন্য, ঠিক আছে? এবারে আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে কি হবে, এই যে আমাদের সূর্যরশ্মি বিনা বাধাপ্রাপ্ত হয়ে স্ট্রেট হয়ে আমাদের সারফেসে আসবে, ফলে দিনের বেলায় আপনি গরমটা গরম গরম হওয়ার এটা একটা কারণ হলো। আচ্ছা, দ্বিতীয় কারণ হচ্ছে কি জানেন, এই যে এখনকার যে ওয়েদার, এই ওয়েদারটা হচ্ছে মানে থান্ডারস্টর্ম যে সময় ওয়েদারটা হয় না, যেরকম ওয়েদার হয় তার ঠিক অপোজিট ওয়েদার। ঠান্ডার সময়ের সময় যেরকম অ্যাটমসফিয়ারের কন্ডিশনটা থাকে বাতাবরণে, ওই কন্ডিশনটাকে আমরা বলি আনস্টেবল কন্ডিশন। আনস্টেবল কন্ডিশনে যে কোনো জিনিসই ওপরে ওঠার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু এখনকার অ্যাটমসফিয়ারিক কন্ডিশনটা তার ঠিক অপোজিট, স্টেবল কন্ডিশন। স্টেবল মানে কি, যে কোনো জিনিসেরই নিচে সেটেল হওয়ার একটা টেন্ডেন্সি আছে, ঠিক আছে? আচ্ছা, তার ফলে ওই যে আপনাকে বললাম অ্যান্টি সাইক্লোন হওয়ার জন্য আপনার সিঙ্কিং মোশন হচ্ছে, ওই সিঙ্কিং মোশনটা একটু তাড়াতাড়ি হবে, বুঝতে পারছেন তো? এবার এয়ার যত সিঙ্ক করবে, এয়ার কি করবে, এয়ার সিঙ্ক করলে নিচে তার কিছু নেই ভাই, তখন কি হবে, এয়ার গুলো কম্প্রেসড হয়ে যায়। এয়ার যখন কম্প্রেস, তো বুঝতেই পারছেন হাওয়া কম্প্রেস হয়ে যাওয়া, তখন পাম্প করার সময় কম্প্রেস হয়, এয়ার যখন কম্প্রেসড হয় তখন এয়ার গরম হয়ে যায়। এটা কিন্তু একটা সাধারণ, আপনি নিজেরাও দেখতে পারবেন সাইকেলে চাকা যখন ইয়ে করেন, হ্যাঁ, এয়ার যখন, তখন এটা গরম হয়ে যায়, এটাও আর একটা কারণ। সকাল থেকে শীতের আমেজ গোটা রাজ্য জুড়ে, ভোরবেলা হলেই কুয়াশায় ঢাকা থাকছে রাস্তাঘাট। আগামী 15 তারিখ থেকে হাওয়া বদল হবে উত্তর পশ্চিমের, হাওয়ার দাপুট বাড়বে, মানে উত্তরে হাওয়ার ফিরবে শীতের আমেজ। তবে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কারণ হাওয়া অফিস তাই বলছে। সর্বনিম্ন তাপমাত্রা 20.3 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ 30.6 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, বৃহস্পতিবার থেকে পারদ নিম্নমুখী থাকবে। কলকাতার ক্ষেত্রে মূলত পরিষ্কার আকাশ থাকবে, আবহাওয়ার পরিবর্তন হবে, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 30 ও 20 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে নামতে পারে। উইকেন্ডে শীতের আমেজ শুরু হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। নজর রাখুন আসাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।